আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি গার্গি শুরু করছি এই সপ্তাহের খবর। কোভিড পরিস্থিতির মধ্যেই অস্ট্রেলিয়ার শিক্ষাক্ষেত্রে বিপুল ফি বৃদ্ধি। 9 অক্টোবর কোভিড পরিস্থিতির মধ্যেই বিপুলভাবে বাড়ল অস্ট্রেলিয়ার শিক্ষাক্ষেত্রের খরচ। দেশজুড়ে উঠল বিতর্ক দেশের সংসদে পাশ হওয়া সিদ্ধান্ত নিয়ে। অস্ট্রেলিয়ায় মানবিক আইন ও অর্থনীতিতে ডিগ্রিতে ভর্তি হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরের বছর তাদের কোর্সের ফি দ্বিগুণের চেয়ে বেশি দিতে হবে। 8 অক্টোবর সংসদের উচ্চকক্ষে আইন তৈরি হয়েছে। সরকার বলছে যে উচ্চতর শিক্ষার ফলে চাকরির প্রস্তুত গ্র্যাজুয়েটস তৈরি হবে। আগামী 1 মাস বীরভানপুরে শ্মশানে বন্ধ থাকবে বৈদ্যুতিক চুল্লি, দাহ হবে কাঠে। 11 অক্টোবর করোনা পরিস্থিতিতে আরও এক নতুন ভোগান্তির মুখে পড়ল দুর্গাপুরবাসী। দুর্গাপুর নগর নিগম জানিয়েছে মেরামতির জন্য কমপক্ষে আগামী 1 মাস বন্ধ থাকবে দুর্গাপুরের বীরভানপুরের শ্মশানের 2টি ইলেকট্রিক চুল্লি, ফলে এখন কাঠেই দাহ করতে হবে মরদেহ। লকডাউন পর্যায়ে মুকেশ আম্বানির নয়া কীর্তি, ঘটনায় 90 কোটি রোজগার। 11 অক্টোবর এক চাঞ্চল্যকর সমীক্ষায় উঠে এলো মার্চ মাসে কোভিড অতিমারির কারণে যখন থেকে লকডাউন ঘোষিত হয়েছে তখন থেকে সাম্প্রতিক কাল পর্যন্ত ভারতের ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানি তার সম্পদ প্রতি ঘন্টায় 90 কোটি টাকার হিসেবে বাড়িয়েছে। IIFL এর ওয়েলথ হুরান ইন্ডিয়ার আজকে প্রকাশিত রিচ লিস্টে এই তথ্য উঠে এসেছে। ভাটপাড়ায় প্রয়াত বাম নেতা শ্যামল চক্রবর্তীর স্মরণে রক্তদান এবং স্বাস্থ্য শিবির আয়োজনে বাম গণসংগঠন। 11 অক্টোবর প্রয়াত বাম নেতা শ্যামল চক্রবর্তীর স্মরণে রক্তদান শিবির এবং স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হল। DYFI এবং SFI এবং গণতান্ত্রিক মহিলা সমিতি ভাটপাড়ায় আঞ্চলিক কমিটির উদ্যোগে উপস্থিত ছিলেন SFI এর সভাপতি ঋতুপর্ণা মিত্র এবং উত্তর চব্বিশ পরগনার DYFI জেলা সভাপতি দেবজ্যোতি দাস। এছাড়াও উপস্থিত ছিলেন বর্ষিয়ান বাম নেতা নেপাল দেব ভট্টাচার্য এবং একাধিক গণ আন্দোলনের নেতৃত্ব। শ্যামল চক্রবর্তীর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। আফ্রিকার যুব আন্দোলনের নেতা জৌকিম কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু। 10 অক্টোবর বিশ্বের প্রগতিশীল মানুষদের কাছে এক দুঃখজনক সংবাদ। আন্তর্জাতিক বামপন্থী যুব আন্দোলনের আফ্রিকার অন্যতম মুখ সার্জিও লুথার রেসকোভা জৌকিম কোভিড-19 আক্রান্ত হয়ে মারা গেছে। তিনি অ্যাঙ্গোলার MPL এর যুব মহাসচিব ছিলেন এবং এই মৃত্যুতে তিনি আন্তর্জাতিক যুব সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তুফানগঞ্জে ব্যাপক বিক্ষোভ বাম যুব সংগঠনের। 10 অক্টোবর শনিবার ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনে তুফানগঞ্জ মহকুমা কমিটির উদ্যোগে শুরু হয়েছে 5 দফা দাবির ভিত্তিতে পথসভা ও মিছিল। প্রথমে দুপুর 2টোয় তুফানগঞ্জ কমরেড মুজাফার আহমেদ ভবনে কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মীসভায় বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভার শেষে বক্তব্য রাখেন কমরেড মীনাক্ষী মুখার্জী। পূর্ব বর্ধমানের রায়নায় বাম কৃষক সংগঠনের বিক্ষোভে উত্তাল এলাকা। 10 অক্টোবর কৃষক মারা কৃষি আইন বাতিল করার দাবিতে হাতরাসে গণধর্ষণ করে নির্মমভাবে খুনের প্রতিবাদে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রতিবাদে স্বয়ম্ভর গোষ্ঠীর সমস্ত প্রকারের ঋণ সুদ মকুবের দাবিতে আজ রায়না 2 এরিয়ার কমিটির গোতান অঞ্চলে কামারহাটি থেকে গোতান বাজার পর্যন্ত মহা মিছিল সংগঠিত হয়। নারী নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ ফালাকাটা ব্লকের দেওগায়। 7 অক্টোবর উত্তরপ্রদেশ ও পশ্চিমবাংলার বিভিন্ন স্থানে মহিলাদের ধর্ষণ, পাশবিক অত্যাচার ও খুনের বিরুদ্ধে, হাতরাসের পাশবিক ঘটনায় সরকারের ভূমিকার বিরুদ্ধে, মোদী সরকারের কৃষক বিরোধী শ্রমিক বিরোধী আইন ও দেশ বিক্রির সর্বনাশা চক্রান্তের বিরুদ্ধে, বাংলাকে বোমা বারুদ খুন সন্ত্রাস ভয়ঙ্কর অবস্থা থেকে বাঁচাতে সেদিন প্রতিবাদ মিছিল করল CPIM। থুনবার্গের মার্কিন রাষ্ট্রপতি পদে বাইডেনকে সমর্থন নিয়ে বিতর্ক। 11 অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ফিরে এলো গ্রেট থুনবার্গের নাম। পরিবেশ আন্দোলনের সাথে গ্রেট থুনবার্গের নাম জড়িয়ে গেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে সমালোচনা করেছিলেন পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে, তখন পরিবেশ আন্দোলনের মুখ হিসেবে উঠে আসেন তিনি। বনশিল্পে যুক্ত শ্রমিকদের মজুরির চুক্তির দাবিতে আন্দোলনে ফিনল্যান্ডের কমিউনিস্ট পার্টি। 10 অক্টোবর ন্যূনতম মজুরি আইন লাগু হলেও বহু সংস্থায় শ্রমিকরা তা পাচ্ছে না। জাতীয় বেতন চুক্তি থেকে বিভিন্ন বেসরকারি সংস্থা সেরে আসায় শ্রমিকরা বেতন চুক্তি থেকে বঞ্চিত হচ্ছেন ফিনল্যান্ডের বিভিন্ন জেলায়। এবার বঞ্চিত শ্রমিকদের পাশে এসে দেশের কমিউনিস্ট পার্টি। করোনা আক্রান্ত হয়ে প্রয়াত শিক্ষাবিদ আনন্দদেব মুখোপাধ্যায়।
7ই অক্টোবর চলে গেলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কমিউনিস্ট সদস্য বিদ্যাসাগর ফেডারেশনের সভাপতি বিদ্যাসাগর দ্বিশত জন্মবার্ষিকী উদযাপন কমিটির রাজ্য কমিটির সভাপতি প্রাক্তন উপাচার্য অধ্যাপক আনন্দদেব মুখার্জি শ্রমিক ছাঁটাইয়ের বিরুদ্ধে ফ্রান্সে আন্দোলনের পথে কমিউনিস্ট পার্টি 10ই অক্টোবর কোভিড পরিস্থিতির সুযোগ নিয়ে শ্রমিক ছাঁটাই রুখতে এবার পথে নামলো ফ্রান্সের কমিউনিস্ট পার্টি দেশের বিভিন্ন অঞ্চলে সংগঠিত ও সচেতনতা বৃদ্ধির কাজে নেমে পড়েছে কর্মী ও সমর্থকরা বাবাকে বাঁচাতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু বাঁকুড়ায় 9ই অক্টোবর গভীর রাতে দোতলার মাটির বাড়ি ধসে মৃত্যু হলো দুই ভাইয়ের গুরুতর আহত বাবা মৃতদের নাম সন্তোষ বিশ্বাস ও বিকাশ বিশ্বাস বৃহস্পতিবার রাতে বাঁকুড়ায় জয়পুর থানা এলাকার সুপার গ্রামের এই ঘটনা